আপনার নাম রিয়াজ? হ্যাঁ, আপনার রিয়াজ। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আই হোপ সবাই ভালো আছেন। আজকে আমরা কিছু ফ্রেন্ড মিলে যাচ্ছি 300 ফিট, ওইখান থেকে যাবো বসুন্ধরা। বসুন্ধরা থেকে হয়তো একটা রিসোর্টে যাওয়ার প্ল্যান আছে, তো চলুন যাওয়া যাক। দেখি আজকে আমরা কোথায় কোথায় যাবো, বলবো, সব কিছু আপনার সাথে শেয়ার করবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিও দেখার জন্য। আমি আসলে চিন্তাও করি নাই সবাই আমার ভিডিও দেখবে, বাট থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ। আমার সাবস্ক্রাইবার ডে আফটার ডে বাড়তেছে, থ্যাংক ইউ সবাইকে। সো আমি চাচ্ছি আরও ভালো কিছু করার জন্য, সবাই আমার জন্য দোয়া করবেন। তো ইনশাল্লাহ, আমি আসলে ট্রাভেল ব্লগার, তো চেষ্টা করতেছি, অনেক কিছু শেখার আছে, অনেকেই অনেক কিছু আমাকে ইনফরমেশন দিচ্ছে, অনেকেই বলতেছে ভাইয়া এইভাবে করেন, এইভাবে করলে বেটার হয়। সো আই এম ট্রাইং, সো ইনশাল্লাহ ভালো করবো ইনশাল্লাহ। সো চলুন ঘুরে আসি। গাইস, আমি এখন আসছি মেঘবাড়ি রিসোর্টে। অ্যাকচুয়ালি লোকেশনটা আমাকে একটু জানতে হবে, জাস্ট আমি একটু ঘুরে ফিরে দেখি, দেন আমি আপনাদেরকে জানাচ্ছি এখানে কী কী আছে, আপনারা কীভাবে মজা করবেন, এটার এন্ট্রি ফ্রি কত, এখানে সুইমিং পুল আছে, এভরিথিং আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ওকে, সুন্দর পরিবেশ, ওয়েদার চমৎকার, সাথে এত সুন্দর একটা মনোরম পরিবেশ, সব কিছু ভালো লাগতেছে আমাকে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এভরিথিং ইজ ভেরি নাইস। লোকেশন হচ্ছে উলুখুলা, এটা রূপগঞ্জে। আপনারা চাইলে এখানে আসতে পারেন, এখানে পরিবেশ খুব সুন্দর, সুইমিং পুল আছে, আরও অনেক কিছু আছে, বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে এখানে এন্ট্রি ফ্রি কত কি সমাচার, সব কিছু আমি আপনাদেরকে ডিটেলস জানাচ্ছি। মেঘবাড়িতে আপনার এন্ট্রি ফ্রি হচ্ছে পার হেড 100 টাকা করে, আর আপনারা যদি এখানে সুইমিং পুল আছে যদি সুইমিং করতে চান তাহলে পার হেড 300 করে নেবে। এগুলো হচ্ছে কটেজ, এখানে আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারেন, থাকতে পারেন। সুন্দর পরিবেশ, অনেক সুন্দর মনোরম পরিবেশ। রুম ট্যারিফ আমার কোনো আইডিয়া নাই, আমি এখন জিজ্ঞেস করে নিই ওদেরকে রুম ট্যারিফটা কেমন, তো আমি জানাবো আপনাদেরকে। গাইস, আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন, খুবই মনোরম পরিবেশ। আর এখানে রুম ট্যারিফ হচ্ছে 2000 টাকা শুরু করে আপনার 5000 টাকা পর্যন্ত। 2000 টাকার যে রুমগুলো দেখলাম এগুলো ভালো, এগুলো ওরা 12 ঘন্টার জন্য রেন্ট দিচ্ছে। সো এখানে আপনি সুইমিং করতে পারতেছেন, একটা সুন্দর একটা মনোরম পরিবেশ পাচ্ছেন, কোলাহল মুক্ত। সো আপনারা চাইলে এখানে আসতে পারেন, আমার অনেক ভালো লেগেছে। আমি এখন আছি একটা সুন্দর টিলার উপর, একটা দোকান আছে এখানে, এখানে আসছি। সো গাইস, আমার সাথে আমার কিছু ফ্রেন্ড আসছে, ওদের সাথে তো আপনার সাথে পরিচয় করাইতেই নেই, ইনশাল্লাহ পরিচয় করাই দেব। গাইস, এখানে বাচ্চাদের পার্ক আছে, আপনারা যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন তারা এখানে খেলাধুলা করতে পারবে। সুইমিং পুল, এখানে সুন্দর বড় সুইমিং পুল আছে, চাইলে সবাই আসতে পারেন এখানে সাঁতার কাটার জন্য, আর নাইস প্লেস। Two
2000 years later. मुझे तू जो है मिला क्या मिला नहीं कोई भी गिला है गिला जाना अनजाना अब नहीं तू कहीं पाना या खोना अब मुझे कुछ नहीं moments later viewers aske amar sathe kichu notun friend asche eta to mr bangladesh amader opu bhai sobai sobai onake chinben to ajke aschi shobar sathe ekhane onek moja kortechi aro kichu friend asche to opu bhai kichu bolen ajke ajke riding awesome chilo Meghbari very resort swimming o bhalo chilo good weather for hangout so amra abar inshallah next friday next kono jaygay ekshathe obosshoi obosshoi to apnara stay tuned thaken amader sathe গাইস এখন আমি লাঞ্চ করতে আসছি আমরা সবাই মিলে লাঞ্চ করব এখানে আসছি হচ্ছে মাটির ঘর নামে একটা রেস্টুরেন্ট আছে উলুখোলা কালীগঞ্জ এলাকায় আর কি তো আমি দেখাচ্ছি এটা নাকি অনেক ফেমাস খাবার দাবার খুবই ভালো সো আমি আপনাদেরকে দেখাবো সব কিছু উলুখোলা কালীগঞ্জ জায়গার নাম আর রেস্টুরেন্টের নাম হচ্ছে মাটির ঘর মাটির ঘরে বসে খাইতে হবে সো দেখি চলুন দেখে আসি ঘুরে আসি কী অবস্থা এটাই হচ্ছে মাটির ঘর এটাই হচ্ছে মাটির ঘর এখানে আমরা সবাই খেতে আসছি মাটির ঘর অল পার্টি হিয়ার আপনি কি খাবেন কি খাবা কি খাবেন আপনি কি খাচ্ছেন ভাই কেমন খাইলেন বল তুমি থ্যাংক ইউ বলবো আমাকে আচ্ছা তোমাকে অনেক ভালো লাগতেছে হ্যাঁ তবু আচ্ছা সিরিয়াসলি বলেন খাবার জন্য বলেন কাস্টমারটা দেখ মাটির ঘর রেস্টুরেন্ট হ্যাঁ খাওয়া দাওয়া এক সপ্তাহের মধ্যে আমার সেকেন্ড টাইম আসা হ্যাঁ আর এখানে আসলে ডেফিনেটলি হচ্ছে যে মহিষের মাংস ট্রাই করবেন সবাই তাহলে তুমি চিকেন দিছো কিসের জন্য মানুষকে মহিষের মাংস ট্রাই করতে বলো মহিষ মানুষ দিছে আর চিকেন আমার সাথে ছাগল আছে ও বলছো তুমি তাই চিকেন দিছো ছাগল বেসিক্যালি ছাগল ছিল ছাগল ও মাই গড ছাগলের চার নাম্বার বাজে হ্যাঁ তুমি কিছু বলবো না আপনারা চলুন এখন আছি আমি মিষ্টির রাজ্যে
এটা হচ্ছে 300 ফিট থেকে আপনার একটু দূরে বালু ব্রিজ এখানে বালু ব্রিজ এটা জায়গার নাম হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ হ্যাঁ রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমরা এখানে আছি তো এখানে দেখেন মিষ্টির দোকান অনেক মিষ্টির দোকান তো সবাই যদি ঢাকার মধ্যে যারা মিষ্টি খেতে চান বেশি মিষ্টি পছন্দ করেন তারা এসে মিষ্টি খেতে পারেন এখানে প্রাইসিংও অনেক কম আছে তো আমরা ফ্রেন্ডরা মিলে এখানে আসছি মিষ্টি খাওয়ার জন্য তো লেটস সি মিষ্টির বাহার বাপ রে বাপ তোমাকে মারবো না তুমি তো আমাকে খাওয়াইছো না এটা কেজি কত কেজি 150 আর এটা 150 এটা এটা 150 এটা 150 এগুলো 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 কি এটা 180 টাকা ছাড়া আর এটা এটা প্রাইস কত এটা মালাই চপ এটা 250 টাকা আচ্ছা চিনির ছানা হুম হুম 350 না আচ্ছা ঠিক আছে